নির্বাচনে আগে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, বয়স্কদের সম্মান দিন, বয়স্কদের প্রণাম করে আশীর্বাদ চান। তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে গড় রক্ষায় ঠিক এই ভাষাতেই দলীয় কর্মীদের সংযত আচরণের পরামর্শ দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি সাংসদ অরূপ চক্রবর্তী। মঙ্গলবার তালডাংরা ব্লক তৃণমূলের বিজয় সম্মেলনীতে তিনি বক্তব্য রাখছিলেন। একই সঙ্গে অরূপ এদিন আরও বলেন, আমাদের দলের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তাতে কেউ খুব বিক্ষোভ করবেন না। আমি জেলা সভাপতি, আমার পাশে আছে মন্ত্রী, এখানে বাঁকুড়া জেলায় কারো কোনো হিম্মত নেই আমার দলীয় কর্মীদের উপর কোন ধরনের আঘাত আনতে পারে, এটা আপনাদের গ্যারেন্টি দিয়ে বাঁকুড়া জেলায় এই জিনিস চলতে দেওয়া যাবে না, এই জিনিস আমি বরদাস্ত করবো না। নিশ্চিন্ত থাকুন, পাঁচমড়ার নেতৃত্বকে অনুরোধ করব আপনার এলাকার সংগঠনটা মজবুত করুন। আজকে কর্মী সংখ্যাটা অনেক বেশি হওয়া উচিত ছিল, এখানটা তদবির করতে হবে। শুধু দলীয় কর্মীদের কাছে অনুরোধ, নির্বাচন একটা কৌশল, সেই কৌশল আপনাদের অংশগ্রহণ করতে হবে। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, বয়স্কদের সম্মান দিন, দলের প্রণাম করুন। যখন দরজায় যাবেন বয়স্ক মানুষদের প্রণাম করে তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ চাইবেন, দেখবেন আমরা আশীর্বাদ পাব। দলীয় কর্মীদের সংযত আচরণের কথা বলেও এদিন বিরোধী সিপিআইএম কেও একহাত নেন অরূপ চক্রবর্তী। তার দাবি, অনেক সিপিএম ঘরের মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর কার্ড পায়, সাইকেল পায়, ট্যাব পায়, তারা মমতার খায়, তারপরেও মমতার কুৎসা করে। এই বিশ্বাসঘাতকদের বিশ্বাস না করার পরামর্শ দেন তিনি। অন্যদিকে ওই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি তার সঙ্গে দলের জেলা সভাপতি অরূপ চক্রবর্তী টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক দাবি করে বলেন, অন্য সময় নিজেদের মধ্যে ঝামেলা থাকলেও নির্বাচনের সময় একসাথে কাজ করতে হবে। বহুদিন পর তালডাংরা বিধানসভা কেন্দ্রে শিমলাপালের কেউ প্রার্থী হয়েছে, তাই তাকে জেতাতে মতপার্থক্য দূরে সরিয়ে সকলকে একযোগে কাজ করার পরামর্শ দেন তিনি। আজকে যারা এখানে এসে আমরা উপস্থিত হয়েছি, আপনারা জানবেন যে ফাল্গুনি বাবুর উপনির্বাচনের জন্য কিন্তু আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা যারা মঞ্চে বসে আছি, আমরা আপনাদেরকে উপদেশ দিই যে আপনারা হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ দিয়ে আপনারা নির্বাচন করুন, আমরা একসাথে থাকবো, পাশে থাকবো। কিছু কর্মীর বিভ্রান্তমূলক ধারণা একটা আছে, অনেকেই জানে বিভিন্ন লোক ক্যান্ডিডেট হতো না হতো, এই নিয়ে অনেক কানাঘুষো অনেক মন্তব্য শোনা যায় বাজারের মধ্যে, এইগুলো করবেন না, মন্তব্য করবেন না। আজকে সম্মানীয় অরূপদা আছেন, আমার থেকে বহু দিন ধরে রাজনীতি করছেন, উনিও একটা প্ল্যাটফর্মে আছেন, আমিও একটা প্ল্যাটফর্মে আছি, আমাদের দুজনের মধ্যে কোনো তর্ক বিতর্ক হয়, কথা হয়, আমরা একসাথে আবার পথ চলি। যখন কোনো নির্বাচন আসে, উনি আমার পিতা সমূহ, আমাদের লড়াইটা ঠিক টম অ্যান্ড জেরির মতো হয়, মানে টক্করের লড়াই, মানে কে কাকে ভোকারটা করতে পারে, এরকম টাইপের একটা লড়াই হয়। কিন্তু যখন ঘাসের উপর জোড়া ফুলের চিহ্ন আসে, যখন মমতা ব্যানার্জির কথা আসে, তখন কিন্তু আমরা একসাথে একযোগে লড়ে পড়ি। যে সমস্ত কর্মীরা এই ধরনের বিভ্রান্তিমূলক কথাগুলো মনের মধ্যে রেখে দিয়েছেন, সকলের জন্য বলছি না, এরকম অনেক কর্মী আছে যারা বলছে যে মঞ্চের উপরে বসে তো বিরাট বড় বড় কথা বলছে, যখন নিচে নেমে আসছে তখন দ্বন্দ্ব, না ভাই, দ্বন্দ্বটা অন্য সময়, আরো সময় আছে, কিন্তু নির্বাচনের জন্য নয়, কোন বিধানসভাতেই নয়, নির্বাচনে কোনো কাঠি নয়, একসাথে একযোগে আমরা করব নির্বাচনে। আমাদের প্রার্থীকে শিমলাপালের বহু বছর পর, শিমলাপালে সিপিএম এর থেকেও ক্যান্ডিডেট হয়নি, এবারে শিমলাপালে ক্যান্ডিডেট হয়েছে, আমরা লড়বো, তাকে ভোট দেব। আপনাদেরকে একসাথে সেই কাজ করতে হবে, সকলে মিলে মাঠে নামতে হবে। আর একটা কথা, এ সে যে
মন্তব্য বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে বলবেন না যে আমাদের ফাল্গুনি ভোট করতে আমাদের রেজাউল ভোট করছে না, আমাদের তালডাংড়া ব্লক সভাপতি ভোট করছে না, আমাদের সভাধিপতি ভোট করছে না, এরকম ধরনের বিভ্রান্তি মন্তব্য করবেন না। যেদিনই ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে সেদিনই আমরা শপথ নিয়েছি, 24-এর উপনির্বাচনে ফাল্গুনির আগে জেতাব, 26-এর নির্বাচনে আমরা বাঁকুড়া জেলার সব সিট তৃণমূল কংগ্রেসকে তুলে দেব। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, তালডাংড়া।